সুপারস্টার ইয়াশের ভক্তদের জন্য সুখবর, ব্লকবাস্টার কেজিএফ সিনেমার দ্বিতীয় পর্ব কেজিএফ চ্যাপ্টার টু শুট প্রায় শেষ, আর মাত্র একটি সিকোয়েন্সে শুট হলেই সব শিডিউলের কাজ শেষ হবে। আশা করা হচ্ছে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে শেষ শিডিউলে শুট হবে। করোনার মহামারীর কারণে এই সিনেমা শুট বন্ধ হয়ে গিয়েছিল, তবে গত অক্টোবর থেকে ইয়াশ ও তার টিম শুট শুরু করেন। সম্ভবত কেজিএফ চ্যাপ্টার টু এর পর তৃতীয় পর্ব নির্মাণ হতে পারে। দ্বিতীয় পর্বে ইয়াশের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন বলিউড তারকা সঞ্জয় দত্ত ও রবীনা টান্ডন।